আসছি গো সই এসো সই এসো আবার আসব সকাল সকাল আসছি গো সই আবার আসব সকাল সকাল তরলা তুমি আবার পূজা জগর করেছো তরলা এসবই হবে বেশ এখন আমি পূজাতে বসবো তুমি সংকেত ফুক দাও তরলা বেশ তাই হবে সব ও গো আমার পরমাত্মা দেবতা তোমার চরণে জানাই আমার শত সহস্র কোটি শ্রদ্ধা প্রণাম প্রভু তোমারই চরণে আমার দুটি নয়নে তারা প্রভু তোমারই চরণে প্রভু তোমারি চরণে সোপে দিলাম আমার দুটি নয়ন তারা তোমারি চরণে সোপে দিলাম আমার দুটি নয়ন তারা আমার দুটি নয়ন তারা আমার দুটি নয়ন তারা আমার দুটি নয়ন তারা ও বই দুটি নয়ন তারা ও বই দুটি নয়ন তারা ও বই দুটি নয়ন তারা আমার দুটি নয়ন তারা আমার দুটি নয়ন তারা আমার দুটি নয়ন তারা তোমার চরণে সোপে দিলাম আমার দুটি নয়ন তারা প্রভু তোমারই চরণে সোপে দিলাম আমার দুটি নয়ন তারা ওম শিবায় সর্বাধিকায় অম্বিকে গৌরী নারায়ণী নমোস্তুতে নমো নমো ওম শিবায় সর্বাধিকায় অম্বিকে গৌরী নারায়ণী নমোস্তুতে নমো নমো ওম শিবায় সর্বাধিকায় অম্বিকে গৌরী নারায়ণী নমোস্তুতে নমো নমো হঠাৎ আমার বন্ধুদের কিছু যেন দংশন করেছে একই উদয়নাথ আমি তো তোমার কাছে কোনো অপরাধ করিনি আমি তো কোনো অন্যায় করিনি তাহলে কেন তুমি আজ আমার বন্ধুদের দংশন করে পাখা বেলে উড়ে যেতে চাইছো উদয়নাথ আমি তোমায় যেতে দেবো না উদয়নাথ তোমার আমি যেতে দেবো না আমার পূজার মন্দিরে রয়েছে কাঁসর ঘন্টা এই ঘন্টা দিয়ে আমি তোমায় মেরে শেষ করে ফেলবো উদয় সে দুধ বিক্রি করতে করতে আমার সাথে সই বলে শুনে গেছে সে তোমার ভুল করেছ ওই মায়াবিনী মনসা চলো না করে তোমার সঙ্গে সই পাতে আমার মরণ বার্তা জেনে হয়ে শিবের মস্তকের উদয় ডাক নিয়ে সে আজ আমার ব্রহ্মতলতে দংশন করে পাখা বেলে উড়ে গেছে গো তরলা বলতে পারে তরলা বলতে পারো তোমাদের মতো নারীদের পেটে শত সহস্র খাবার হজম হয় কিন্তু গোপন কথা কোনোদিন হজম হতে জানে না গো জানো তরলা এত অসহ্য বিষের যন্ত্রণা সর্বশরীর যেন আবার চলে যায় আমি যার বাঁচবো না তরলা নেশাবিনা আবার করে বলো নেশাবিনা
তুমি ছাড়া যেমন আর কেউ নেই ভুল করলে তরলা ভুল করলে আমি যে এত যন্ত্রণা আগে জানতাম না গো জানো তরলা কত সাপে কাটা আমি তাদের মুক্ত করেছি কিন্তু আমার জার মুক্ত হবে না গো জানো তরলা জানো কেন আমার এত যন্ত্রণা সর্বশরীর যেন অবসন্ন হয়ে আসছে কেন চোখের সামনে হয়ে আসতে চাইছে ঘোর অন্ধকার কেন আস্তে আস্তে পায়ের তলার মাটি সরে যায় আমি যে অস্থির হতে পারছি তুমি বাঁচাতে চাইছো তরলা একমাত্র আমার শিষ্য ধনা গড়া ছাড়া কেউ বাঁচাতে পারবে না তরলা বেশামি তাই যদি হয় আমি আমি তোমার শিষ্য ধনা মানে আমি যার অসহ্য বিষের যন্ত্রণা সহ্য করতে পারছি না একটি বার তুমি আমার শিষ্য ধনা বনাকে ডাকো তরলা তারা যদি আমার বাঁচাতে পারে তাহলে আমি আর এই পৃথিবীর বুকে বেঁচে থাকবো আর তারা যদি আমার বাঁচাতে না পারে তোমার ছেড়ে পৃথিবীর মায়া ছেড়ে চিরতরের মতো বিদায় নেব গো কি পদর থেকে ভেসে আসছে গুরুমার কণ্ঠস্বর না না গুরুমা কি কোনো বিপদে পড়লো আমরা আসছি গুরুমা গুরুমা আমাদের গুরুদেব সারা জীবন লোকের উপকার করে এসেছে সাপে কাটা রুগীকে বাঁচিয়ে দিয়েছে আজকের আমাদের গুরুদেবের স্বপ্ন দর্শন করেছে কিন্তু আমাদের গুরুদেব কোথায় আজ আমি বিশ্বাস করে তোমাদের গুরু মায়ের কাছে বলেছিলাম আমার মরণ মানতা তোমাদের গুরু মা ওই মানুষের সঙ্গে সই পাতিয়ে মানুষের উদয় ডাক নিয়ে আমার প্রভু তালিতে দর্শন করে পাখা বেরিয়ে গেছে বাবা বলো না করে দিন তোমার কি কোনো উপায় নেই এত অসহ্য বিষের যন্ত্রণা যে আমি কোনো দিনও পাইনি বাবা তোমরা আমার বাঁচাতে পারবে না ধরা পারবো পারবো গুরুদেব পারবো বলো না গুরুদেব তুমি তো সারা জীবন সাপে কাটা রুগীকে বাঁচিয়ে দিয়েছো তোমার কি কোনো বাঁচার উপায় নেই গুরুদেব হ্যাঁ হ্যাঁ আমার বাঁচার উপায় একটি মাত্র পথ আছে বলো গুরুদেব তাও জানো ধরা পড়া আমি একদিন তোমাদের নিয়ে গিয়েছিলাম ওই যে গৌতম পাহাড় ওই পাহাড়ে মনে আছে তো বাবা ওকে গুরুদেব তোমাদের যে মহা ঔষধি গাছ আমি দেখিয়েছিলাম ধনা মনা সে গাছ আসো তাহলে এখন উপায় কি গুরুদেব উপায় একটি মাত্র আছে ধনা মনা বলো গুরুদেব ওই অদূরে সমুদ্র কিনার ওই সমুদ্র কিনার হতে তোমরা একটি শোল মাছ ধরবে ওই শোল মাছটি অগ্নিতে প্রজ্বলিত করে দুটি ভাই নিয়ে যাবে ওই গৌতম পাহাড়ে প্রত্যেকটা গাছের গায়ে একটু একটু করে ছোঁয়া লাগাবে ধনা বাড়া যে গাছটা বেঁচে উঠবে জানবে ওটাই আমার জীবনের মহাউৎসব ওই গাছটি কেমন দেখতে গুরুদেব বলে দেব বাবা বলে দেব সবুজ বর্ণ পাতা তার
पिंगल वर्ण डाटा मुक्तारे गातुनी नाम तारे प्रीत सज्जीवनी गुरुदेव बेश বেশ করতে তুমি ক্ষণকাল অপেক্ষা করো আমরা দুটি ভাই ছুটতে ছুটতে যাব ওই গৌতম পাহাড়ে ওই মহাশনে আমরা দুটি ভাই ছুটতে ছুটতে আসব তোমারই কাছে গুরুদেব গুরুদেব আমরা দুটি ভাই যত করে ফিরে আসি আমাদের আমাদের গুরুদেবকে তুমি দেখো গুরুমা পৃথিবীর মায়া পরিত্যাগ করে দূর যদি চলে যায় তোমার নিজের হাতে আমাকে শেষ যাত্রার পথে সাজিয়ে দিও গো কেমন করে সাজাবে জানো তরলা চন্দনেরই ফটায়া আমায় গো দিও শেষ বিদায়ের কালে তরলা শেষ বিদায়ের কালে সাজা দিয়ে সাজে তুরি বা চন্দন বা
ঔষধ নিয়েছি চল আমরা ছুটতে ছুটতে যাই ওই গুরুদেবের কাছে সত্যি রে ভাই এ তোমাদের গুরুমার কণ্ঠেশ্বর তবে কি আমাদের গুরুদেবের কোনো বিপদ হয়েছে গুরুমা গুরুমা তুমি এমন করে কাঁদছে কেন গুরুমা তোদের গুরুদেব যে মারা গেছে বাবা গুরুমা আমরা দুটি ভাই এত করে বলে যাওয়ার সত্ত্বেও আমাদের আসার সময় দিলে না তার আগে আমাদের গুরুদেবকে তুমি চিতায় তুলে দিলে গুরুমা ধন্যবাদ এই গ্রামের লোক কেউ ভালো না বাবা আমি কত করে বললাম আমার কথা কেউ শুনল না বাবা জোর করে চিতায় তুলে দিয়ে গেছে বাবা ও গুরুমা আমরা যে দুটি ভাই মা ঔষধ নিয়ে এসেছি এই মা ঔষধ নিয়ে কি করবো তুমি বলতে পারো গুরুমা হলু ধানাওয়ালা তোদের গুরুদেব যখন মারা গেছে আর মা ঔষধ কি হবে ওই চিতার উপরে নিক্ষেপ করে দিয়ে তোরা শেষবারের মতো প্রণাম করে নে বাবা ওরে ভাই গুরুদেব যে আমাদের নিজের সন্তানের মতো ভালোবাসত তাই আজ আমাদের গুরুদেব মারা গেছে আমরা ওই গুরুদেবের ওই চিতার উপরে শেষবারের মতো প্রণাম জানাই আর তোমার চিতার উপরে ফেললাম এই ঔষধ আমাদের শেষবারের মতো প্রণাম নাও ধনমনা আমি তোমাদের গুরুমা নয় ধনমনা আমি হলাম মায়াবিনী মনুষ্যা আজ ছলনা করে তোমাদের মা ঔষধ হরণ করে নিয়ে আমাদের গুরুদেব এখনো মারা যায়নি আমাদের গুরুদেব এখনো মারা যায়নি চ ভাই আমরা ছুটতে ছুটতে যাই গুরুদেবের কাছে তাই চলো দাদা এ কি অসহ্য যন্ত্রণা আমার শিষ্যরা এখনো আসছে না কেন না আমি যে আর সহ্য করতে পারছি না আসছে
করছো বাবা? এসেছো, দাও না বাবা, দাও না। তোমরা দুটি ভাই আমার মা ঔষধি খেতে দাও না বাবা। ও গুরুজি, আমরা দুটি ভাই চি দুটি ভাই ওই মা ঔষধ ঔষধ আমরা যা হারিয়ে ফেলেছি গুরুজি। বলতে পারো বাবা, তোমরা তোমরা আমার মহৌষণ কেমন করে হারিয়ে ফেলেছো বাবা গো গুরুদেব? আমরা দুটি ভাই যখন মনের আনন্দে ছুটতে ছুটতে আসছিলাম ওই ক্ষীরাদ নদীর কূলে, ওই মায়াবিনী মনসা মায়া চিতা করিয়া সিজন আমাদের গুরু মা রূপ ধরে বসে করেছিল ক্রন্দন। আমাদের দুটি ভাইকে দেখে বললো, তোদের গুরুদেব যখন মারা গেছে ওই মা ঔষধ আর কোনো কাজে লাগবে না, ওই মা ঔষধ চিতার উপর নিক্ষেপ করে দে। আমরা ভুল করেছি, ওই মা ঔষধ চিতার উপর নিক্ষেপ করেছি গুরুদেব। তোমরা ফেরো ভুল করলে বাবা, ও গুরুদেব আমার মতো তোমরাও ভুল করলে জানো ধন্যবাদ। ওই মায়াবিনী মনুষ্য যন্ত্র যদি অজাত অনন্তরী বেঁচে থাকে গুরুদেব, তাহলে কোনোদিনও পূজা পাবে না, তাই আমাকে প্রাণে মেরে ফেলার জন্য তোমাদের ঔষধ হরণ করে নিয়ে গেছে বাবা। বলো না গুরুদেব, আর কি কোনো ঔষধ জানা নেই গুরুদেব? আমরা দুটি ভাই আবার ছুটতে ছুটতে যাবো ওই গৌতম পাহাড়ে, ওই মা ঔষধ নিয়ে আসবো আবার তোমার কাছে গুরুদেব। নেই নেই বাবা, আমার কোনো মা ঔষধ জানা নেই গুরুদেব। ধরা বলা তোমাদের দুটি ভাইকে কয়েকটি কথা বলে যাব, তোমরা আমার কথা রাখবে বাবা। বলো গুরুদেব। আমি যখন মারা যাব আমাকে তোমরা নিয়ে যাও ওই জয়নগর মজিল পুকুর পাড়ে, ওখানে নিয়ে গিয়ে আলাদা আলাদা করে তিনটে গর্ত খুঁড়বে বাবা, আর আমার এই সুন্দর দেহটাকে তোমরা তিনটি খণ্ড করবে বাবা। গুরুদেব, আলাদা আলাদা করে মাটি দিলে কি হবে গুরুদেব? এক একটি অঙ্গের থেকে তৈরি হবে এক একটি দ্রব্য গুরুদেব। কি কি দ্রব্য গুরুদেব? আমার এক অঙ্গের থেকে তৈরি হবে ধন্বন্তরি গাছ, আর একটি অঙ্গের থেকে তৈরি হবে ঈশের মূল, আর একটি অঙ্গের থেকে তৈরি হবে নেহুল। এই তিনটি জিনিস কি হবে বলতে পারো জানো ধরা বানা? এই তিনটি জিনিস যে গৃহস্থের বাড়িতে থাকবে বাবা, মনসার কাল সর্ব কোনোদিনও সেখানে প্রবেশ করতে পারবে না ধরা বানা। তোমার কথা আমরা দুটি ভাই অক্ষরে অক্ষরে পালন করব, তুমি একটু শান্ত হও। শান্ত যার আমি হতে পারছি না বাবা। কেন আজ আমার চোখের সামনে অন্ধকার হয়ে আসছে? তোমরা দুটি ভাই আমি আর কেন তোমাদের দেখতে পাচ্ছি না ধরা বানা? আমার যে পরে পারে ডাক এসেছে বাবা, তোমাদের ছেড়ে যে আমি চলে যাব ধরা বানা। যাই মরে
তাদের গুরু একটিবার কথা বলো না গুরুদেব। ওগো গুরুদেব, আমাদেরকে ধানা মানা বলে ডাকো না গুরুদেব। কথা বলো গুরুদেব, একটিবারের জন্য কথা বলো গুরুদেব। ওগো দাদা, আমাদের গুরুদেব যে মারা গেছে আর কথা বলবেন না দাদা। ওগো দাদা, ওরে ভাই, আমাদের কাছে তো একটি পয়সা নেই। গুরুদেব বলে গেছে জয়নগর মজুর পুকুর পাড়ে নিয়ে যেতে, আমরা কে দিয়ে নিয়ে যাবো বলতে পারিস ভাই? দাদা, আমাদের এই গ্রামে কত মানুষই ঝাড়ফুঁক করে দাদা, এক পয়সাও নেয় না। তুই ঠিকই বলেছিস, তুই ঠিকই বলেছিস ভাই, তুই ঠিকই বলেছিস। গুরুদেব যতদিন বেঁচে ছিল যার যা উপকার করেছে কোনোদিন কারোর থেকে একটি পয়সা হাত পেতে নেয়নি। আজ আমাদের গুরুদেব যখন মারা গেছে, আমরা গুরুদেবকে নিয়ে যাবো মহাশ্মশানে, তাই এই নগরবাসীর কাছে তো ভিক্ষা করে নিয়ে যাবো ওই মহাশ্মশানে। চল ভাই চল। ওগো নগরবাসী, মা ও বোনেরা, আমাদের গুরুদেব যতদিন বেঁচে ছিল যার যে উপকার করে করেছে কার থেকে কোনোদিন একটি পয়সা নেয়নি। আজাদেও আমাদের গুরুদেব মারা গেছে, তাই তোমরা আমাদেরকে সাহায্য করো, আমরা গুরুদেবকে নিয়ে যাব ওই জয়নগর মজিন পুকুর পাড়ে। আজ একটি পয়সা দেয় মায়েরা, একটি পয়সা দেয় বাবু, আজ একটি পয়সা দাও, আমার গুরুদেব মারা গেছে, কিছু ভিক্ষা দাও। গুরুদেব মারা গেছে, কিছু ভিক্ষা দাও। আজি একটি পয়সা দাও মায়েরা, এই একটি পয়সা দাও বাবুরা, একটি পয়সা দাও। গুরুদেব মারা গেছে, কিছু ভিক্ষা দাও। গুরুদেব মারা গেছে, করব যে সরকার। একটি পয়সা সে আসার সময় এসেছিল গুরুদেব, ও গুরুদেব, ও যে আসার সময় এসেছিল। আসার সময় এসেছিল গুরুদেব, ও গুরুদেব, আসার সময় এসেছিল। এখন মজার ফাঁকি দিল রে, ও ফিরে এসে আসবে না রে, ফিরে এসে আসবে না রে, এ ভাবে সংসারে। একটি পয়সা দাও মায়েরা, কিছু ভিক্ষা দাও।